আমরা এখন এসে পৌঁছেছি স্টার মোশন মিডিয়ার পক্ষ থেকে বিশালক্ষীতলা 51 নম্বর মহিলা বৃন্দ পূজা উৎসবে। এই বছর এনাদের প্রথম বর্ষ, আর প্রথম বর্ষেই এনারা আমাদের তরফ থেকে মানে স্টার মোশন মিডিয়ার তরফ থেকে জিতে নিয়েছেন শ্রেষ্ঠ আলোকসজ্জার পুরস্কার। একটু সবাই হাততালি দিয়ে যদি প্রাইজ দেওয়ার আগে একটু আপনাদের থেকে জেনে নিতে চাই যে এই কদিন এই ডাটা চচ্চড়ি, সকালবেলা সবাইকে খেতে দেওয়া, এগুলো থেকে বেরিয়ে এসে এই যে আপনাদের কর্মকাণ্ড, এগুলো করতে পেরে কেমন লাগছে এবং করার আগে আপনাদের প্ল্যানিং কি ছিল এটা যদি আমাদের একটু বলেন। এটা আমাদের প্ল্যানই ছিল যে আমরা এরকম পুজো করব, মানে সবাই মিলে আমরা একটা ইয়ে করেছি, এক মাসের মধ্যে আমরা এটা করেছি। আপনাদের যিনি আলোকসজ্জা করেছেন উনি কি এখানে কেউ আছেন কি? ওনাকে একটু দেখে নিন। তোমার নাম? আমার নাম অনিমেষ মান্না। এই অ্যাওয়ার্ডটা তোমাকে হাতে তুলে দিচ্ছে আমাদের সেক্রেটারি রূপক রায়। সবাই একটু জোরে হাত তালি দেবেন অনিমেষের জন্য। আর সর্বোপরি মহিলা বৃন্দের জন্য সবার পুজো খুব ভালো কাটুক, আর আমাদের তরফ থেকে ছোট্ট স্টার মোশন মিডিয়ার তরফ থেকে শ্রেষ্ঠ প্রতিমা দ্বিতীয় অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হচ্ছে বেহালা পলিসি সম্মেলনী ইন দ্য লাভিং মেমোরি অফ লেট উষা রানী রয়। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সারদা পাল রেসিডেন্স উৎসব কমিটিতে। এই বছর স্টার মোশন মিডিয়ার পক্ষ থেকে ইনক্লাব জিতে নিয়েছে শ্রেষ্ঠ প্রতিমা তৃতীয় পুরস্কারটি। থ্যাংক ইউ স্টার মোশন মিডিয়াকে আমাদের প্রতিমাকে একটা সুন্দর জায়গায় দেওয়ার জন্য। প্রথমেই সবার আগে আমি বলি, আমাদের পিছনে সকল অধিবাসীদের হয়তো আমরা পাইনি কাছে, কিন্তু যারা যারা রয়েছে প্রত্যেকেরই অবদান কম বেশি, অন্তত অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমার থেকে অন্তত বেশি রয়েছে। ঠিক আছে, আমার আর এক সহ সম্পাদক রয়েছে দীপায়ন, ওকে আমি অবশ্যই আমার সঙ্গে রাখবো প্লিজ। আর সব থেকে বড় কথা, আমরা এবার 31 বর্ষে পদার্পণ করেছি,
31তম বর্ষে পদার্পণ করার পর যেমন কাকিমারা বললেন কোভিড এর পরে এটা হচ্ছে আমাদের প্রথম আবার বড় করে পূজো কামব্যাক বলা যেতে পারে। আমি আরেকটুখানি রিকোয়েস্ট করব, আমাদের মধ্যে দুজন সিনিয়র কাকুরা রয়েছেন, তাদের মধ্যে আমাদের কালচারাল কমিটির কনভেনার শ্রী কল্যাণ দত্তগুপ্ত এবং আমাদের দুর্গা পুজোর সঙ্গে বহুদিন ধরে যুক্ত শ্রী পার্থ প্রতিম দে, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে প্রত্যেকে এখানে, বিশেষ করে এবছর ছোটরা প্রচন্ড পরিশ্রম করেছে, আমি যেটা শুনে দেখেছি শুনেছি আর কি, তাদের প্রত্যেককে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি আগামী দিনে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের শারদাপাঠ্যের পুজো এবার 31তম বর্ষে একদিন তো আসেনি, মানে ভাত প্রতিপাতের মধ্যে দিয়ে এসেছে। কাজে আমরা গত দু বছর যেটা আমাদের সর্বজনীন একটা সমস্যা গেছে, কিন্তু এখন আমরা এই জিনিসটা প্রত্যেকটা এখানকার যতজন আদিবাসী বৃন্দ আছে প্রত্যেকে একজোট হয়ে যে কাজ করে, এবং আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে আমাদের সব কিছু ইঞ্জিনিয়ার, আমরা নিজেরাই সমস্ত কিছু ডেকোরেশন করবো, নিজেরাই সব কিছু করবো, এই যে ব্যাপারটা এটা আমাদের এখানকার সাধারণের বিশেষত্ব। এটুকুই বোঝা গেল যে সাধারণ পুরুষোত্তম কমিটির লোকেরা শুধু পুরুষ নিয়ে নয় বরং সংস্কৃতিটা কিন্তু বজায় রেখে চলেছেন। এটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছিলাম যে এখানে ক্যারাওকেতে একজন খুব ভালো গান গাইছিল, সেই কাকুটা একবার দেখতে চাই একটু, কাকু না এটা দাদা একবার সামনে আসুন, আসতেই হবে দাদা। আপনার নাম? আমার নাম হচ্ছে সুরজ গুরু, আমি সারদা পার্ক থেকে এখানে থাকি। ধন্যবাদ, গানটা বজায় রাখবে চালিয়ে যাবে, ঠিক আছে। স্টার মোশন যে মিডিয়া আমাদের সারদা পার্কের যে দুর্গা প্রতিমা সেটাকে একটা মর্যাদা দিয়েছেন, আমরা সারদা পার্ক বাসী হিসাবে খুবই খুশি এবং আনন্দিত। এবং আপনারা যারা এই স্টার মিডিয়া যারা আমাদের সংবর্ধিত করলেন তার জন্য শুভেচ্ছা জানাই, এবং এর থেকে আমরা আরো বেশি করে অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পঞ্চানন্তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এনারা এই বছর স্টার মোশন মিডিয়ার তরফ থেকে জিতে নিয়েছেন এখানকার শ্রেষ্ঠ পুজোর দ্বিতীয় অ্যাওয়ার্ডটি। স্টার মোশন মিডিয়ার সঙ্গে আমি ধন্যবাদ জানাই মিশন ম্যাক্সের বাকি স্যারকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আসলে চারটা দিন না, এই চারটা দিনের প্রস্তুতি আমাদের অনেকটা দিনে দীর্ঘ দিনে এবং পরিশ্রম অবশ্যই, তারপরে এর সঙ্গে আনন্দ আছে, কখনো কখনো একটুখানি নিজেদের মধ্যে আলোচনা মিটিং করা এগুলো বিভিন্ন কিছু আছে, প্রত্যেকে প্রত্যেকের কাজগুলো সেরে আমরা আবার একজোট হই এই চারটে দিনকে আনন্দকে মাথায় রেখে। আর আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ক্লাবের অসংখ্য অধিবাসী বৃন্দদের। আমরা জেলাদের থেকে জেনে নেব এই জিনিস করার পেছনে ওনাদের মাথায় রেখে যে রিসাইকেল জিনিসের উপর আমরা চেষ্টা করি প্রত্যেক বছর, যেগুলো ফেলে দেওয়া যায় সেগুলোকে নিয়ে কিভাবে আবার কাজে রাখবো এটাই হচ্ছে ভাবনা। বিশ্ববাসী একটা ভাতৃত্বের বন্ধন দেখানো এবং যাতে বিশ্ববাসী একটা শান্তি প্রতিষ্ঠা করা যায় তার একটা বার্তা দেওয়া। যদি আপনারা দেখেন ইনস্টলেশন গুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, যেখানে যতভাবেই পুজো দেখি নিজের পাড়াকেই সেরা বলে মনে হয়,
নমস্কার, শুভ সন্ধ্যা। সপ্তমীর পূর্ণ লগ্নে সকলকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এমন একটা জায়গায় আমরা উপস্থিত হয়েছি যেটা আমাদের এসে থেকে আমাদের খুব গর্ব অনুভব হচ্ছে। আমরা এনাদের মানে বেহালা পাঠক পাড়া সর্বজনীন দুর্গা পূজায় আজ 100 বছরে পদার্পণ করলো। এটার জন্য একটা জোরে হাত তালি আমরা পেতেই পারি। বলার কিছু নেই, এনারা এই বছর স্টার মোশন মিডিয়া আর মিশন ম্যাথসের তরফ থেকে হয়ে গেছেন শ্রেষ্ঠ পুজো, প্রথম শ্রেষ্ঠ পুজো আমাদের তরফ থেকে। এটা এনাদের কাছে তো একটা গর্বের ব্যাপার, এটা তার থেকে বড় গর্বের ব্যাপার আমাদের কাছে, কারণ গত 2 বছর এই প্যান্ডামিক কাটিয়ে এসে আমরা তাদের কাছে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে এনাদের 100 বছরে। তো এটার থেকে ভালো ব্যাপার হয়তো কিছুই হতে পারে না এই বছরে স্টার মোশন মিডিয়ার পরিবারে। আগে আমরা এখানকার নারী মন্ডলের কাছে যাচ্ছি। আপনারা 100 বছরে বললেন, এটা একটা মাইলস্টোন বলা যেতে পারে, জাস্ট মাইলস্টোন। তো আপনাদের কেমন লাগছে এটা তো বলবেনই, এবং এই এতগুলো বছর আপনারা পেরিয়ে এসছেন, গত 2 বছর প্যান্ডামিক গেছে, মুখে মাস্ক দিয়ে আমরা ঘুরেছি, আপনারা ভালো করে মেকআপটাও করতে পারেননি, এই বছরে সবাই খুব সুন্দর সেজে গুজে এসছেন, যেটা আমাদেরও খুব ভালো লাগছে। একটা উৎসব মানেই তো একটা আলো, একটা রোশনাই, একটা আনন্দ। তো আপনাদের কেমন লাগছে আপনারা সকলে মিলে বলুন, সকলের কাছে যাওয়া তো আমাদের সম্ভব নয়, তো আপনাদের একজন বলুন আপনাদের সকলের পক্ষ থেকে। আমরা 100 বছরে পা দিয়ে খুবই ভালো লাগছে, এবং সকলে যত চেনারা আছি, আমরা আছি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে আজকে এই সফলতাটা পাচ্ছি। আর ভীষণ আনন্দ হচ্ছে, পরের একের পর এক প্রাইজ পেয়ে যাচ্ছি, নাচ গান সবকিছুই হচ্ছে, ভালো লাগা তালিকা অনেক। ভালো লাগা বলতে গেলে আমরা শেষ করতে পারবো না, খারাপ লাগা আমাদের কিছুই নেই, শুধুই ভালো লাগা এবং ভালোই লাগা। যখন আবেগের সাথে ভালো লাগা ভালোবাসার অনুভূতির সংমিশ্রণ হয় তখন এই সফলতাটা আসে, সেটাই আমাদের মনে হয় যে এটাই আমাদের সফলতা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বুঝিয়ে আমাদের কাছে বলার জন্য। আমরা আমাদের এবছরের ভাবনা হলো বজরা এলো দেখতে চলো, এটা জাস্ট একটা ডিজিটাল লাইন। আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা আমরা একটা বজরার আদলে করেছি। কেন করেছি? কারণ যেহেতু আমরা এবছর 100 বছরে পদার্পণ করেছি আর পুজোটা আমাদের শুরু হয়েছিল 1922 সালে, তো আমরা চিন্তা করেছিলাম যে এত পুরনো পুজো কি করা যায় কি করা যায়। তারপরে মাথায় এলো যে সেই 100 বছর আগে আগে জমিদাররা বা বণিকেরা বজরা ইউজ করে, সেই বজরা করে তারা বিভিন্ন জায়গায় বাড়ি দিত, ব্যবসা বাণিজ্য করতে যেত। তো আমরা তখন চিন্তা করলাম আজকের প্রজন্মের কাছে তো বজরাটা হারিয়েই গেছে, বজরা জানেই না। তাই আমরা ভাবলাম যে যদি বজরাটাকে এবছর তুলে ধরা যায় তাহলে মনে হয় ভালো হবে। এতে কি হবে, যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের কাছে একটা পরিচিতি পাবে বজরা, যারা পুরনো রয়েছেন প্রবীণরা রয়েছেন তাদের স্মৃতিটা আবার চারণ হবে। সেই ভাবনা থেকেই আমাদের এই বছরে বজরা এলো দেখতে চলো। জোরে হাত তালি সকলে যারা উপস্থিত আছেন, জোরে হাত তালি।